শুভ সকাল বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি, আবার তোমাদের সামনে চলে এসেছি বেশ কিছুদিন বাদে। শরীরে বিভিন্ন সমস্যার কারণে শরীরটা খুব খারাপ যাচ্ছে, সেই জন্য আগের মতো ভিডিও দিতে পারছি না। আগে তো খুব একটা দিতাম না, মাঝে সাঝে দিতাম, কিন্তু এখন সেটাও ঠিক সম্ভব হয়ে উঠছে না, সেই জন্য অনেকদিন বাদে আবার তোমাদের সামনে এলাম। সকালে আমি চা খেলাম এখন, আর স্কুলে গেছিলাম ছেলেকে দিতে। ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় বাজার করে নিয়ে আসছি আর মাছ নিয়ে আসছি, তারপরে এসে ঘরটা মুছে একটু চা খেলাম, আর এখন যাবো মাছ কাটতে। ছোট মাছ এনেছি, ডাক্তার বলেছে আমাকে ছোট মাছ খেতে, বড় মাছ একদমই নিষেধ, তেল জাতীয় চর্বি জাতীয় জিনিস একদমই নিষেধ, সেই জন্য ওইসব এখন বাদ চলে গেছে। অনেক জিনিসই পছন্দ করতাম না, তো সেটাই এখন আমার পছন্দ করতে হচ্ছে। এখন যাবো মাছ কাটতে, মাছ কাটার জন্য যাবো বাগানে, যাবো কচু পাতা আনতে, কারণ এখন তো বর্ষাকাল, বাইরের খুব মশা, এই জন্য ঘরে বসেই মাছ কাটবো। চলো দেখি কচু পাতাটা আগে নিয়ে আসি, আর কীভাবে দিনটা কাটাই কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, যদি ভালো লাগে তাহলে দেখো। বাগানে কিন্তু প্রচুর কচু গাছ আছে আমাদের, এই যে দেখো কত কচু গাছ। এখান থেকে একটা বড় দেখে পাতা নেব, বড় পাতাটা হলে আমার কাটতে বেশ সুবিধা হবে, কোথাও ছিটবে না। এই যে কচু পাতা কিন্তু কেটে নিয়েছে, আর এখান থেকেই আমি কচু পাতাগুলো কাটি মাঝে মাঝে আমাদের বাড়ির পেছনে। এটা প্রচুর কচু গাছ আছে এখানে, আর প্রচুর শাক পাতাও আছে এখানে, মশাও আছে কিন্তু প্রচুর। আর এখানে আমি লঙ্কা গাছ লাগিয়েছিলাম, চলো একটু দেখিয়ে দিই। লঙ্কা গাছগুলো যদিও অনেক পুরনো হয়ে গেছে, প্রচুর লঙ্কা হয়েছিল। এখন যদিও নেই, শেষ হয়ে গেছে, যাই ঘরে। এখানে বেশিক্ষণ দাঁড়ালে আবার এত মশায় কামড়াবে না, খুব কষ্ট পাবো মশার কামড়ে। ছোটবেলায় কিন্তু আমরা এইভাবে কচুর পাতা মাথায় দিয়ে স্কুল থেকে ফিরতাম যখন বৃষ্টি হতো বর্ষাকালে। মাছটা বাজার থেকে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বাটা মাছ একটু দেরি করলে নরম হয়ে যাবে, আর এখন ফ্রিজ থেকে বের করব, তারপরে কাটবো। খুব বেশি বাটা না, আর তেলাপিয়া মাছ আনবো ভেবেছিলাম, কিন্তু বাজারে ছোট তেলাপিয়াগুলো নেই, সেই বড় বড় রাক্ষুসে তেলাপিয়ে, তো সেইগুলো তো সেটা ভালো লাগে না, গন্ধ লাগে, আর মশলা ছাড়া তো রান্না করা যাবেও না, এই জন্য আনিনি। এই যে ছাই, আর এই যে মাছ, ফ্রিজে রেখেছিলাম এনে মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আগে একদিন বাটা মাছ এনেছিলাম, সেদিনের মাছের পেটটা পচা ছিল। আজকে দোকানদারকে বললাম মাছ যদি ভালো হয় দেবেন, না হলে দেবেন না, বললো না না ভালো। আজকে দেখলাম লোকটা ভালো করে চেপে চেপে দেখছে, পেটটা পচা কি ভালো, আজকে মাছগুলো মনে হচ্ছে ভালো। খুব কাটা, একদম খেতে পারি না, তবু ওই ঝোলটা খেয়ে উপকার হবে এটাই। মাংস খাওয়া বারণ, বড় মাছ খাওয়া বারণ, সবকিছু খাওয়া বারণ।
আর এই যে ধোয়া হয়ে গেছে, এই যে বড়ি রুটি ধুলাম, এখন ওই এই যে পাতাটা বাগানে ফেলে দিয়ে আসবো। এখন সবজি কাটতে বসে গেছি, এই যে একটা প্লাস্টিকের বস্তা পেতে নিয়েছি, আর এই যে কুমড়ো, এটা এনেছিল 5-6 দিন আগে, ফ্রিজে ছিল, খেয়াল ছিল না আমার, একদমই শুকিয়ে গেছে একেবারে। এটা দেখে আজকে একটা বটি করতে হবে, আর দেখি কী দিয়ে মাছের ঝোল করি, প্যাকেট থেকে আগে বের করি সবজিগুলো। আর এখানে সোনাইয়ের দুধটা গরম বসিয়ে দিয়েছি, আর এবার মাছটা লবণ হলে মেখে নেবো। এই যে 2 আর 2 4 2 6 কে 7 7টা মাছ হয়েছে, আর লবণ দিলাম, আর দেবো হলুদ। এই যে এই দেখো, এই হলুদটা আমি এনেছিলাম বাজার থেকে, সবজি বাজারে গেছিলাম সবজি আনতে, সবজি বাজারে দেখলাম বড় বড় প্যাকেটে হলুদ রয়েছে। আমি বললাম এগুলো কী হলুদ, লোকটা বলছে বাড়ির হলুদ, খাঁটি হলুদ, ওখান থেকে 300 গ্রাম নিয়ে আসলাম। খুব ভালো হলুদটা, আরও একটু আনলে ভালো হতো, কিন্তু বুঝতে পারিনি সেদিন যে এত ভালো হবে। তো পরের দিন গিয়ে দেখলাম না হলুদ আর নেই, পাড়ার লোকেরা সুযোগ পেয়ে সবই কিনে নিয়েছে আমার মতো। মাছ মাংসতে কিন্তু এইভাবে হাত দিয়ে যদি ভালো করে লবণ হলুদ মেখে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়। সকালে খাদ্য তালিকা থেকে ভাত ও ভাত পড়ে গেছে, তাই করে নিচ্ছি একটু সুজি হালুয়া, সামান্য লবণ আর হলুদ আর লঙ্কা দিয়ে করে নিচ্ছি, পেঁয়াজও কিন্তু দিইনি। আর অন্য সাইডে বসিয়ে দিয়েছি মাছ ভাজা করতে, আর মাছটা করবো কাঁচকলা দিয়ে। আর এখন বসাবো আমড়া, আমড়াগুলো এনেছিলাম বুনো আমড়া, তো এটা দিয়ে হবে চাটনি, একটু বয়েল করে নিচ্ছি। আর এবার বসিয়ে দিয়েছি কুমড়োটা ফ্রাই করতে, রাঁধুনি ফোড়ন আর লঙ্কা দিয়ে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। মাছের জন্য কাঁচকলা কেটে নিয়ে সেটাও এটা হয়ে গেলে বসিয়ে দেবো। এই যে প্রায় শেষের পথে দিয়ে দিয়েছি মাছ, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনে পাতা। ধনে পাতা নর্মালি আমি কাঁচকলা আলু তরকারিতে দিই না, তো আগে একদিন দেখেছিলাম একটা বন্ধু ভিডিওতে দিয়েছিল, তো ভালো লেগেছিলো, আমিও তাই দিলাম। ছেলেকে স্কুলে গেছিলাম আনতে, সেখান থেকে এসে খুব কষ্ট হয়ে গেছে গরমে, তাই এই যে বিছানায় বসে একটু ফ্যানের তলায় জিরিয়ে নিচ্ছি, এবার ছেলেকে খেতে দেবো। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তখন বসেছিলাম, দেখালাম, আর এখন চলে এসেছি আমাদের এই বাড়িতে, এখন বাজে 4:20। ছেলেকে দিলাম কম্পিউটার ক্লাসে, সেখান থেকে এখানে চলে আসলাম, আর ছুটি হবে 6টায়, 6:45 যাবো, এখন একটু রেস্ট করবো, ঘুম পাচ্ছে। আর ওর বাবাও এসে গেছে, বাবা বাড়িতে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, এই জন্য আর বাড়ি গেলাম না, একটু ঘুমোক রেস্ট করবো, আমি গেলে আবার কথা বলবো, ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্য ভাবলাম একটু মায়ের কাছ থেকেও ঘুরে আসি আর একটু গল্প গুজব করে আসি। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে এখন উঠলাম, উঠে দেখে খুব মুখ করেছে, আর এখন খাবো একটু চা, চা খেয়ে ঘুমটা ভাঙাবো, তারপরে দেশের দিকে যাব। এখন বাজে 5:25, আর মা গেছে ছাদে জামা কাপড় তুলতে, আর আমার ঘুমটা খুব একটা কোনো কাটেনি, চোখ মুখ এখনও ধুইনি, তো যাবো চোখ টোক ধোবো, চাটা খাবো, তারপর বেরিয়ে যাবো। আবার বাজারে একটু কাজও আছে, ছেলের কিছু প্রজেক্টের কাজ দিয়েছে স্কুলে, সেগুলো আনবো, তারপরে বাড়ি যেতে হবে। আজকে আমি ছাতাটা আনিনি, কিন্তু গাড়ির ডিকিতে ছেলের রেইনকোটটা আছে, এটাই মঙ্গল। এখানে মা চা বসিয়ে দিয়েছে, মা কিন্তু ইন্ডাকশানেই বরাবর চা করে, তো আজও তার ব্যতিক্রম হয়নি। আর বাবা বাড়িতে নেই, বাবা গেছে মাঠে, বাবা সকালে বিকালে মাঠে যায়, জমিতে ধান আর পাট লাগিয়েছে, তো সেগুলোর প্রতি বাবার এতটা নেশা হয়ে গেছে, না গেলে বাবার ভালো লাগবে না। বললাম এখন যেও না, বৃষ্টি বর্ষা হবে, তবুও চলে গেল। আর অনেক দিন মাকে দেখাই না, আর সুযোগটা তো তখন পাই না, তাই মাকে আজকে দেখিয়ে দিলাম আমার ভিডিওতে। আর লিকার চাই খাবো, তো মার লিকার চা হয়ে গেছে, এই যে আমাকে দিয়েছে কাপে আর মা গ্লাসে। মা নর্মালি গ্লাসটাতেই চা খায়, খুব কমই কাপে খায়, মার কেন ভালো লাগে জানি না, গ্লাসে চা খেতে গেলে তো ঠোঁট পুড়ে যায়, আমার পুড়ে যায়, তো মাকে বলে বলে আর পারলাম না, উনি ওই গ্লাসেই চা খাবে। আর এখন আমি বসে গেছি চা খেতে, আর আমার পেছনের ওই জামাকাপড়গুলো তোমরা তো খেয়াল করো না, কারণ বৃষ্টি বর্ষায় কী করবে বলো, সবসময় ওই সিঁড়িঘরে মার যাওয়া সম্ভব হয় না, অতটা হেঁটে উপরে ওঠা মার পক্ষে প্রতিদিন সম্ভব হয় না, কষ্ট হয়ে যায়, বয়স হয়ে গেছে, তো তাই ওই বারান্দা দিয়ে দড়িটা নিয়ে এখানেই জামাকাপড়গুলো মেলে রাখে। মায়ের সঙ্গে ভিডিও আমার খুব একটা করা হয় না, আজকে একটু চা খেতে বসলাম, আর সেটা আমি ক্যামেরাবন্দি করলাম, আমার খুব ভালো লাগলো, মাকে নিয়ে সেই সুযোগটা আমার কোনোদিনও হয়নি, তো অনেকটা সময় মায়ের সঙ্গে বসলাম আর চা খেলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর চাতে মা ভুলবশত একটু চিনি বেশি দিয়ে দিয়েছে, আমি তো চিনি ছাড়া চা খাই, মা বলছে ঠিক আছে পরের দিন আর তোর চায় চিনি দেবো না, তো এইভাবেই সময়টা কাটালাম মায়ের সঙ্গে। আর এখন ভিডিওটা আমি শেষ করে দেব, কারণ এখন ছেলেকে আনতে যাব, তারপরে বাড়ি যাব, বৃষ্টিও এতক্ষণে কমে গেছে। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তোমরা দেখো, আর আমি আশা রাখবো তোমরা দেখার শুরুতে প্লিজ একটা লাইক করবে, লাইকটা করলে আমার ভালো লাগে, এটা আমি অনেকবারই তোমাদের বলেছি, তারপরেও তোমরা বন্ধুরা আমাকে হয়তো ভালোবাসো না, তাই আমার ভিডিওতে লাইকও দিচ্ছ।